প্রোবায়োটিক হলো একটি খাদ্যের উপাদান যেই খাবারের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে আমরা জানি আমাদের অন্ত্রে কিছু কমেন্সেল ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো উপকারী হিসাবে বিবেচিত হয় এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারের সঠিক পরিপাক শোষণ এবং বিপাকে কাজ করে এবং কিছু ভিটামিন এর মেটাবলিজম অর্থাৎ বিপাকেও সহায়তা করে এবং অ্যামোনিয়া নামে একটি বিষাক্ত পদার্থ শরীর থেকে দূরীভূত করতে সহায়তা করে যদি কোনো কারণে আমাদের শরীরে প্রোবায়োটিক যে কমেন্সিয়াল ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলোর কাজে ব্যাঘাত ঘটে তখনই বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় বিশেষ করে ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা এবং স্মল ব্যাকটেরিয়াল স্মল বায়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এই সমস্যাগুলো হতে পারে অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি অর্থাৎ লিভার সিরোসিসের রোগীদের যে নিউরোসাইকিয়াট্রিক অর্থাৎ পেটের সমস্যার জন্য লিভারের সমস্যার জন্য অ্যামোনিয়া মেটাবলিজম না হয়ে সেটি ব্রেন অর্থাৎ মস্তিষ্কে যে মস্তিষ্কের যে বিকৃতি ঘটায় তার ফলে যে লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলোকে লক্ষণ গুলোকে ডিসঅর্ডার বলে তো প্রোবায়োটিক যেগুলো রয়েছে এগুলি হচ্ছে ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া গুলো তৈরি করে আমরা খাবার হিসেবে গ্রহণ করি তো এই প্রোবায়োটিক গুলো যেটা করে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে যে যে দুষ্ট ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলোকে সায়েস্তা করে সেখানকার পরিবেশটিকে শান্ত রাখে এবং ভালো ব্যাকটেরিয়া গুলোকে কাজ করার সুযোগ প্রদান করে এর ফলশ্রুতিতে যেটি হয় সেটি হলো সেখানকার পরিবেশ ভালো থেকে ভালো ব্যাকটেরিয়া গুলো কাজ করে খাবারের পরিপাক শোষণ এবং বিপাক সম্পন্ন করে এবং অ্যামোনিয়া জাতীয় যেসব বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা মলের সাথে সেই অ্যামোনিয়াকে অত্যন্ত সতর্কতার সাথে শরীর থেকে নিষ্কাশনে সহায়তা করে এবং কিছু ভিটামিন রয়েছে যেমন ভিটামিন ভিটামিন কে কে এই ধরনের উপজাত তৈরিতে সহায়তা করে তো প্রোবায়োটিক হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেটি আমাদের শরীরে অত্যন্ত সহায়ক কার্যকরী এবং ফলপ্রসূ প্রোবায়োটিক গুলো আমাদের দেশে বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা জেনেছেন আমাদের দেশে বর্তমান উন্নয়নের যুগে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক উন্নয়ন লাভ করেছে এবং তাদের মাধ্যমে তৈরি গুলো আমাদের দেশে সহজ সহজলভ্য এবং সুলভই পাওয়া যাচ্ছে এবং আমরা যারা লিভার বিশেষজ্ঞ রয়েছি তারা এই ওষুধগুলো ব্যবহার করে অনেক ভালো ফলাফল পাচ্ছি তার মাঝে কিছু কিছু ওষুধের নাম উল্লেখ না করলেই নয় যেমন ব্যাকটেরিয়া রয়েছে এন্টারোজার্মিনা গুডগাট আহ প্রোলেক্টো আহ প্রোবায়ো ইত্যাদি